السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على الأنبياء والمرسلين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سورة البقرة. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء، وفي رواية فتحت أبواب الجنة، وغلقت أبواب جهنم، وسلسلت الشياطين. رواه البخاري والمسلم. সম্মানীয় আজকে সভার সভাপতি মহাশয়, দূর থেকে আগত ওলামায়ে কেরামগণ ও আমার সমস্ত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিন নিমিত্তে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সঠিক সময়ে সঠিক দিনে ঘোড়ারাম সালাফিয়া মাদ্রাসার ডাকে আপনারা সাড়া দিয়েছেন, ঘোড়ারাম সালাফিয়া মাদ্রাসার আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রোতৃমণ্ডলী, আমার বক্তৃতার পূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন তারা না পড়ে সামনে এগিয়ে আসেন, তাহলে মজলিসটা দেখতে খুবই ভালো লাগবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা সামনে জায়গাটা কমপ্লিট করে নিন। সম্মানীয় শ্রোতৃমণ্ডলী, অতি সংক্ষিপ্ত সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি, যা আমাদের খুবই নিকটে চলে এসেছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক মাসে কি গুরুত্ব রয়েছে, কি মাহাত্ম্য রয়েছে, আমরা প্রতি বছরে শুনে থাকি, তারপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সময় যখন যে মৌসুম আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌসুমকে লক্ষ্য রেখে তিনি তার বক্তৃতা পেশ করতেন। সম্মানীয় শুনে সমাজ, আমাদের খুবই নিকটে চলে এসছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক মাস কিভাবে পালন করব, রমজানুল মুবারক মাসে আমাদের কি করণীয় রয়েছে, রমজানুল মুবারক মাসে আমাদের কি বর্জনীয় রয়েছে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের বিশ্বাসীগণ, যারা তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, ঈমানদারদেরকে ডাক দেওয়ার পরে তিনি বলছেন কুতিবা আলাইকুম
শুধু কি আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন? শুধু কি উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি রোজাকে ফরজ করেছেন? না, শুধু আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারক মাসের রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ করেননি। আল্লাহ তাআলা প্রমাণ কি প্রমাণ? কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইতিপূর্বে যে তোমাদের নবীগণ চলে গিয়েছে, তোমাদের পূর্বে বাপ দাদারা চলে গিয়েছে, তাদের প্রতিও এরূপ রোজাকে ফরজ করা হয়েছে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানের শ্রীমন করি, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু এই বলে ছেড়ে দিতে পারতেন যে তোমাদের প্রতি ওনাকে ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো, তোমাদের প্রতি রমজান মুবারক মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে তোমরা সিয়াম পালন করো। শ্রীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু এই বলে তিনি ছেড়ে দেননি, তার পরে তিনি বলছেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। একটু দেখি আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বললেন, কিন্তু তিনি এ কথা কেন বলছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো? সম্মানীয় উপস্থিতি, অবশ্যই রমজান মুবারক মাসে আপনি যদি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে রমজান মুবারক মাসে সিয়াম পালন করেন, রোজা পালন করেন এক আল্লাহর খুশির জন্য, অবশ্যই আপনি একজন মুত্তাকি পরেজগার হতে পারেন। এজন্যই আল্লাহ বলছেন যাতে তোমরা পরেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এজন্যই তোমাদের প্রতি রমজান মুবারক মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে। সম্মানীয় শ্রোতৃমণ্ডলী, আজ আমাদের সমাজে দেখা যায় রমজান মুবারক মাস আসলে সিয়াম পালন করার পূর্বে তারা একটি দোয়া পাঠ করে, নিয়ত করে, পারে না অবশ্যই করে। এক আজ সমাজের পৃথিবীর মধ্যে যদি আপনি দেখেন, মুসলিমদের মধ্যে, পৃথিবীর যত মুসলিম আছে তার মধ্যে 50-60-70 প্রায় এরকম শতাংশ মানুষ তারা নিয়ত করে। নিয়ত আমাকে আপনাকে অবশ্যই করতে হবে, কেননা ইমামের বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি গ্রন্থ যখন লিখছেন, ইমাম বুখারী তিনি যখন বুখারী সংকলন করছেন, যিনি বুখারীর প্রথমে হাদিস নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়া, অর্থাৎ প্রতিটা কর্মের পূর্বে আপনাকে নিয়ত করতে হবে। সম্মানীয় শ্রীমণ্ডলী, নিয়ত আপনাকে করতে হবে, কই এখানে তো বলা হয়নি নিয়ত আপনাকে করতে হবে, এখানে তো আপনাকে বলা হয়নি নিয়ত আপনাকে মুখে পড়তে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে লক্ষ্য রেখে ইমাম বুখারী তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটা কর্মের পূর্বে আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করা কি জিনিস আর নিয়ত পড়া কি জিনিস? নিয়ত করলে কি হবে, নিয়ত পড়লে কি হবে? নিয়ত করলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে চলবেন, পদ্ধতিকে আপনি অবলম্বন করা হবে আপনার। আর আপনি যদি নিয়ত না করে, নিয়ত না করে যদি আপনি মুখে উচ্চারণ করেন নাওয়াইতু আন সাল্লিয়া আসুমাতা, আপনি যদি এরকম ভাবে মুখে নিয়ত করেন তাহলে আপনার রসুলের আনুগত্য নয়, রসুলের নাফরমান করা হবে। সম্মানীয় শ্রীমণ্ডলী, আজ সমাজের মুখে চলে আসছে, কিন্তু আল কোরআনকারীদের মধ্যে বলা হয়েছে অহম আকসার লা ইউমিনু, একাধিক জায়গায় বলা হয়েছে বেশিরভাগ লোক জানে না, বেশিরভাগ লোক বোঝে না, বেশিরভাগ লোক জ্ঞান রাখে না। তাই আমার আপনারা হয়তো ধারণা হতে পারে যে আজ যদি 100% মুসলিম পৃথিবীর মধ্যে, 100% মুসলিমের মধ্যে যদি 70% মুসলিম যদি নিয়ত পড়ে, আর 30% মুসলিম যদি নিয়ত
ইন্নামাল আমালু বিনিয়াত। একটু দেখুন এই যা আজ আমাদের সমাজে যারা নিয়ত কিছু পড়ে এই নিয়তের অর্থ কি তারা হয়তো নিজেরাই জানে না। যখন ওই রমজান মুবারক মাসের প্রথম সিয়াম তারা পালন করে, প্রথম রোজা পালন করে, ইমাম সাহেব মাইকে ঘোষণা করে দেয় যে আজ থেকে তো প্রথম সিয়াম, আজ থেকে প্রথম রোজা, আপনারা সকলে নিয়ত করুন নাওয়াইতু আন সাল্লিয়ান আজুমা কাদান। এই আজুমা কাদান শব্দের যে কি অর্থ তারাই বোঝে না, পাবলিক তো বোঝে না, বোঝে না ইমাম সাহেবও বোঝে না। যদি তারা বুঝতো, যদি তারা এর প্রতি সঠিক জ্ঞান রাখত, অবশ্যই অবশ্যই আমি বলব তারা এই নিয়ে ওকে পড়তো না, নিয়ে কাজে করতো, নিয়ে করতো, নিয়ে পড়তো না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি হাদিসকে ফলো করেন, যত হাদিস গ্রন্থ রয়েছে, যত হাদিস রয়েছে, আপনি সমস্ত হাদিস খোঁজার পরেও এই নাওয়াইতু আন সাল্লিয়ান আসুমা কাদা এ নিয়ে আপনি কোথাও খুঁজে পাবেন না। সহি হাদিসে নেই তো নেই, সহি হাদিসেও নেই। পেল কোথায়? পেল মাজহাবিদের একটি গ্রন্থ বেহেস্তি দেওয়ার। সেই বেহেস্তি দেওয়ারের মধ্যে সেখানে লেখা হয়েছে নাওয়াইতু আন সাল্লিয়ান আসুমা কাদা, অর্থাৎ নাওয়াইতু আমি নিয়ত করছি, আমি নিয়ত করছি সাল্লিয়ান আসুমা কাদা। আসুমা শব্দের অর্থ হচ্ছে সব রোজা সিয়াম, আর কাদা হচ্ছে আগামীকাল। সম্মানিত শ্রোতৃমণ্ডলী আপনাদেরকে বোঝালে বুঝতে পারবেন এই কাদা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। তারা নিয়ত করছে কখন? তারা নিয়ত করছে সাহরির সময়। কবে করছে? কবে করছে? প্রথম রোজার দিন, অর্থাৎ রমজানের মুবারক মাসের প্রথম সিয়ামের দিন তারা শেষ রাত্রে, অর্থাৎ ফজরের পূর্বে সাহরির সময় তারা এই নিয়তটি করছে নাওয়াইতু আন সাল্লিয়ান আসুমা কাদান। আমি নিয়ত করছি, আমি নিয়ত করছি আসুমা কাদান, আগামীকাল সব রাখবো, আগামীকাল রোজা রাখবো। আপনাকে আমি বোঝাই ভাই, ইংরেজি তারিখ পরিবর্তন হয় কখন? রাত 12টার পরে। ইংরেজি তারিখ, বাংলা তারিখ পরিবর্তন হয় রাত 12টার পরে। আর অ্যারাবিক ক্যালেন্ডার অনুযায়ী আপনি যদি দেখেন রাত দিন এটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয় যখন সূর্য ডুবে যায় মাগরিবের সময়। মাগরিবের যখন সময় হয়ে যায় তখন তারিখ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। দেখুন তারা যে নিয়ত করছে, নিয়তের যে মানে, নিয়তের যে অর্থ তারাই বুঝলো না। যদি বুঝতো নিয়ত করতো না, নিয়ত করতো না, নিয়ত তারা করতো, নিয়ত করতো না, তারা নিয়ত করতো। কেননা তারা মুখে বলছে নাওয়াইতু আন সাল্লিয়ান আসুমা কাদান, আমি নিয়ত করছি, আমি নিয়ত করছি আমি আগামীকাল সিয়াম রাখবো, আগামীকাল রোজা রাখবো। আচ্ছা যখন ফজরের সময় হচ্ছে তখন আগামীকাল মানে আপনি কয় বুঝবেন? প্রথম রোজা বুঝবেন না দ্বিতীয় রোজা বুঝবেন? একটু বলুন, দ্বিতীয় রোজা বুঝবেন। তাহলে প্রথম প্রথম যে তারা রোজা পালন করলো সেই প্রথম রোজার নিয়ত কোথায় গেল? এক দ্বিতীয় নম্বর, তারা এরকম যে নিয়ত করছে রাত আমি মেনে নিচ্ছি, মধ্যেকার রোজাগুলো তারা নিয়ত হচ্ছে, প্রথম রোজার নিয়ত হলো না। প্রথম দিন তারা প্রথম দিনে রাত্রে ফজরের সময় তারা নিয়ত করলো পরের দিনের জন্য, প্রথম দিনের জন্য কিন্তু করলো না। কিন্তু তারা ভাবছে আমি প্রথম দিনের জন্য করছি, কিন্তু মানে যখন দেখবেন আপনি আসুমা কাদার শব্দের অর্থ হচ্ছে আগামীকালের জন্য সিয়াম। তাহলে যখন অ্যারাবিক ক্যালেন্ডার অনুযায়ী 29 বা 30 রমজানের 29 বা 30টি রোজা হচ্ছে, যখন 30টা রোজা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন 30টা রোজার দিন ফজরের সময় সাহরি খাওয়ার পরে সে তখন কি বলছে? নাওয়াইতু আন সাল্লিয়ান আসুমা কাদান, আমি নিয়ত করছি আসুমা কাদান আগামীকালের জন্য রোজা রাখবো। তাহলে সে যদি 30টা সিয়ামের দিন এই নিয়ত পরে মুখে, তাহলে তার ভাই রোজা রাখা কবে হবে? ঈদের দিন। আর ঈদের দিন রোজা রাখা কি হারাম? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের 5টি দিন রোজা রাখা নিষেধ, এক দুই ঈদের দিন আর আইনে তার সেকেন্ড তিন দিন। এই
নিজেদের নিয়ত করলো এমন নিয়ত ঈদের দিন রোজা রাখতে, আর ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এটাই নিয়ত করলে হবে না, নিয়ত করতে হবে প্রতিটা কাজের পূর্বে, নিয়ত করতে হবে, নিয়ত করার কোনো প্রয়োজন নেই। আমাদের ওলামায়ে কেরাম মানে শিখিয়েছেন, আমি ওই সংক্ষেপ সময়ের মধ্যে রমজান মুবারকের কি গুরুত্ব ফজিলা দুই হাদিস পেশ করে শেষ করব। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسلت الشياطين। হাদিস বুখারী মুসলিমের মধ্যে এসেছে, কিতাবু সাওম অর্থাৎ রোজা অধ্যায়ে এই হাদিস পাবেন, বুখারী মুসলিমে তুমি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমজান, যখন রমজান মুবারক মাস প্রবেশ করে চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি আকাশের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। অফি রিওয়ায়াতে অপর এক বর্ণনা এসেছে, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। এটি কবে, কখন, যখন রমজানের মুবারক মাস চলে আসে। আরেকটি হাদিস দেখি, রমজানের মুবারক মাসের কি ফজিলত, আমরা রোজা রাখলে, আমরা সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ফজিলত দেবেন, আমাদের কি উপহার দেবেন, কি গিফট করবেন, আমাদের কি পুরস্কার করবেন আমাদের, এই সম্পর্কে হাদিস দেখি। আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। حديث الرابي سهل بن سعد حديث কি আছে বুখারী এবং মুসলিমের মধ্যে। হাদিস এর রাবী তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়া, জান্নাতের আটটি দরজা রয়েছে, ফিল জান্নাতি সামানিয়া তো আপ, জান্নাতে আটটি দরজা রয়েছে, জান্নাতে আটটি দরজা রয়েছে, বাবু ইসম্মার রয়া, এবং আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হলো রায়ান। আটটি দরজার মধ্যে জান্নাতের একটি দরজার নাম হলো রায়ান, লা ইয়াদখুলুহু, সেই জান্নাতে কেউ প্রবেশ করবে না। আল্লাহ বলছেন সেই জান্নাতে কোন ইমানদার কোন মুত্তাকি প্রবেশ করতে পারবে না, ইল্লা, ইল্লা কে ইস্তেসনা করছেন, তিনি বলছেন ইল্লা ব্যতিক্রম, শুধুমাত্র অনলি ফর, শুধুমাত্র সাইমুন, যারা রোজা রাখবে, যারা এই রমজান মুবারক মাসে সিয়াম পালন করবে, শুধুমাত্রই তারাই সেই দরজা দিয়ে, তারাই সেই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা, রোজা পালনকারীরা, সিয়াম পালনকারীরা, তারাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কিন্তু এখানে সালাত আদায়কারী, যাকাত প্রদানকারী, হজ আদায়কারী, তারা কেউ কিন্তু ওই জান্নাত দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাইমুন ব্যতিক্রম, শুধুমাত্র যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, তারাই সেই জান্নাত দিয়ে প্রবেশ করবে, সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর একটি হাদিস বলে আমি আমার বক্তৃতা শেষ করব। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ইমান ও ইহতিসাবান উফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি ওমান কওমা লাইলাতুল কদর ইমান ও
ওয়াহসাবাল গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামি। এই হাদিসটাও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, তোমাদের মধ্যে যে কেউ সামা রমাজান রমজান মুবারক মাসে সিয়াম পালন করবে, রোজা রাখবে, ঈমান আও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবান নেকির আশায়। পাড়ার লোকে আমাকে খারাপ বলছে, আমি সিয়াম পালন করি না বলে, আমার বাড়ির স্ত্রী আমাকে খারাপ বলছে, আমার সন্তানেরা আমাকে খারাপ বলছে, আমি সিয়াম পালন করি না বলে, এই জন্যই আমি সিয়াম পালন করছি। এই সমাজে আছে, সমাজে এরকম ব্যক্তি খুঁজলে অনেক পাওয়া যাবে। সমাজের লোক, পরিবারের লোক, আত্মীয় স্বজন, মসজিদের ইমাম সাহেব আমাকে খারাপ বলছে, আমি রোজা রাখি না, তাই আমি রোজা রাখছি, বা ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাব তার জন্য কিছু রোজা রাখছি, না তো ঈদগাহে যাব একবার না রোজা রেখে, একবার খালি একবার ঈদগাহে যাওয়া যায় না, তাই দু চারটি সিয়াম, তাই দু চারটি রোজা আমি পালন করছি। এরকম ভাবে যদি আমি আপনি সিয়াম পালন করি, এরকম ভাবে যদি আমি আপনি রোজা রাখি, তাহলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আরো কি হবে, শিরকের মধ্যে দুটি ভাগ রয়েছে, রিয়া, ওই রিয়া হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে, নেকির জায়গায় আপনার আরো গুনার ভোগ করতে হবে, গুনার শাস্তি পেতে হবে। আল্লাহ তাই বলছেন, মানুষ আমার রমাদান ইমান ওয়াহসামান গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামিহি, তোমাদের মধ্যে যে কেউ রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করবে, ইমান আও, ইমানের সাথে দুটি শর্ত আল্লাহ রাসূল বেঁধে দিয়েছেন, ইমান আও, ইমানের সাথে ওয়াহসাবান নেকির আশায়, যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করবে, গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামিহি, তার পূর্বের ছোটখাটো গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الرسول বলছেন ওমান কাম রমজান, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি রমজানুল মুবারক মাসে পামা অর্থাৎ কিয়াম করে, অর্থাৎ কিয়াম করে মানে ইয়া নবী সালাম আলাইকা নয়, কিয়াম বলতে এখানে সালাতুত তারাবি অর্থাৎ তারাবি সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল বলছেন মান অমান কম রমজান, তোমাদের মধ্যে যে তারা তারাবি করবে, তারাবি সালাত রাতের সালাত আদায় করবে, ঈমান আও, ঈমানের সাথে ওয়াহতিসাবান নেকি আশায় গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামিহি, তার পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অমান কম লাইলাতুল কদর, অমান কম লাইলাতুল কদর ঈমান আও ওয়াহতিসাবান গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামিহি, এবং তোমাদের মধ্যে যে লাইলাতুল কদর অর্থাৎ রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনে রাত্রি জাগরণ করবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, রাত্রি জাগরণ করবে, লাইলাতুল কদরের ফজিলত বুঝে তার প্রতি আমল করবে, ঈমান আও, ঈমানের সাথে শর্ত কিন্তু আল্লাহ রাসূল বেঁধে দিয়েছেন, ঈমান আও, ঈমানের সাথে ওয়াহিদ জবান নেকি আশায় গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামিহি, তার পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সম্মানীয় উপস্থিতি, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে এই এতটুকু বোঝাতে চাই যে রমজানুল মুবারক মাসে আমাদের আপনাদের আমাকে আপনাকে অনেক গুরুত্ব, অনেক ফজিলাতপূর্ণ কাজে লিপ্ত থাকতে হবে, যেমন কোরআন তেলাওয়াত, দান সাদাকা, এরকমভাবে অনেক যেগুলি নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায় যে কাজগুলি করলে পূর্বের গুনাহ ক্ষমা করা হবে, এবং রমজানুল মুবারক মাস কীভাবে পালন করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়ালাকিন আলিফ লাম মিম হারফুন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালাম হারফুন ওয়া মিমুন হারফুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 10 করে নেকি রয়েছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম কি একটি হরফ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওয়ালাকিন বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন, আলিফ হচ্ছে একটি অক্ষর,
অক্ষর, লাম হচ্ছে একটি অক্ষর, মিম হচ্ছে একটি অক্ষর। তাই আলিফ কেউ যদি ক্রমে পড়ে আলিফ লাম মিম, তার জন্য দশ 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 পেরাস সমান তিরিশ নেকি রয়েছে। অর্থাৎ প্রতিটা অক্ষরের বিনিময়ে দশ দশ করে নেকি পাবে। সম্মানীয় উপস্থিতি পরিষদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, হে প্রভু দয়াময় তুমি আমাদের সকলকে রমজানুল মুবারক মাসের প্রস্তুতিকে নিয়ে, রমজানুল মুবারক মাস যাতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, রমজানুল মুবারক মাসে যাতে পূর্ণ সিয়াম সঠিকভাবে রাসূলের পদ্ধতি মোতাবেক রাখতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে রমজানুল মুবারক মাস পাওয়ার পরে আমরা যাতে করে ওই মাসে তার গুরুত্ব দিয়ে তার ফজিলাতকে লক্ষ্য রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত দান সাদাকা করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। হে প্রভু দয়াময় আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে, হে আল্লাহ যারা অসুস্থতায় ভুগছে তারা অসুস্থতাকে আল্লাহ তাদের সুস্থ দান করো, যাতে রমজান মুবারক মাসে সিয়াম পালন করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াহু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।